আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে তৈরি করে দেখাচ্ছি পুঁইশাকের বড়া। বাটাবাটির ঝামেলা ছাড়া এই বড়াটা আপনারা খুব সহজেই তৈরি করতে পারবেন। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এই বড়াটা তৈরি করা যায়, আর খেতেও কিন্তু ভীষণ মজার। পুঁইশাকের বড়াটা তৈরি করার জন্য এখানে আমি পুঁইশাক পাতা এভাবে কুচি করে নিয়েছি, আর এখানে দিয়ে দিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি, আর দিচ্ছি স্বাদ মতো কাঁচামরিচ কুচি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচেরও কিছু কম জিরার গুঁড়া। আপনারা চাইলে এর সাথে আদা রসুন বাটাও দিতে পারেন। এখন এই উপকরণগুলোকে ভালো করে হাত দিয়ে মিশিয়ে অল্প অল্প করে এখানে আমি দিয়ে দিচ্ছি বেসন, আর এখানে আমি বেসনটা ইউজ করছি পুরো 1 কাপ। হাতের কাছে যদি এই বেসনটা না থাকে তাহলে চাউলের গুঁড়া অথবা ময়দা দিয়েও এই বড়াটা তৈরি করতে পারবেন। এখানে আমি অল্প অল্প করে 1 কাপ বেসন এই পুঁইশাকের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আর এটাকে এরকম করে তৈরি করতে হবে যাতে বড়ার শেপ দেওয়া যায়। ঠিক এভাবে হাতের মুঠো নিয়ে একটু চেপে গরম তেলে ভেজে নিলে হয়ে যাবে পুঁইশাকের বড়া। এই পুঁইশাকের বড়াটা আমি শেয়ার করেছি আমার মায়ের রেসিপিতে। মাকে প্রায় সময় আগে দেখতাম এই পুঁইশাকের বড়াটা তৈরি করত, আর যেহেতু মায়ের হাতের রেসিপি সেটা স্বাদ কেমন হয় আপনারা সবাই জানেন। এখানে পুঁইশাকের বড়াগুলোকে আমি একে একে তেলে ছেড়ে দিয়েছি, আর চুলার আঁচটাকে একদম কমিয়ে এগুলোকে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর এই বড়াগুলোকে খুব বেশি ভাজা যাবে না, নয়তো খেতে তেতো লাগবে। অল্প আছে এই বড়াগুলোকে ভেজে নিতে হবে, আর যেহেতু পুঁইশাকের বড়া এটি যেমন স্বাস্থ্যকর তেমনই খেতে সুস্বাদু। পুঁইশাকের বড়াগুলোকে আমি ঠিক এরকম করে ভেজে নিয়েছি, আর আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।